Bismillahirrahmanirrahim. আমি লিয়ানা চলে আসলাম ফেভিলো ফ্যাশন থেকে লাইভে দুই দিন পর লাইভে আসলাম। আমি সিক ছিলাম অনেক, স্টিল সিক, মানে আগের থেকে একটু বেটার আছি। তো ভাবলাম যে অনেক দুই দিন হয়ে গিয়েছে অলরেডি লাইভ করি না, আর আমাদের ড্রেসও অনেক জমেছিল, তো ভাবলাম যে আজকে আসি লাইভ করি, দেখি কয়টা করতে পারি। তো সবাই জয়েন করে ফেলেন লাইভটা, জয়েন করে আমাকে জানিয়ে দিন যে লাইভটা ক্লিয়ার আছে নাকি, আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে নাকি, শোনা যাচ্ছে নাকি, নেট লাইট সাউন্ড সব ঠিক আছে নাকি। আর অবশ্যই লাইভটা জয়েন করে শেয়ার করে দিতে থাকেন যে যতটুকু পারেন, ঠিক আছে? যে যতটুকু পারবেন লাইভটাকে শেয়ার করে দেন, কোনো সমস্যা নাই। আর আজকে আই নো আজকে হচ্ছে 3 তারিখ, আমাদের শেয়ার কন্টেস্ট করার কথা ছিল, বাট আমি হচ্ছে এতই সিক যে আমি হচ্ছে মানে এইগুলো আর যে অ্যারেঞ্জ করবো বা আপনাদেরকে জানাবো কিছু, আমি সেটারও সুযোগটা পাই নাই। তো একটু সময় দেন আমাকে, আমি শুক্রবার মানে কালকে পর্যন্ত একটু বিজি, আমি একটু ঠিক হই, তারপর হচ্ছে আমি আপনাদের যে শেয়ার কন্টেস্টের উইনার, রিভিউ কন্টেস্টের উইনার, আপনাদের সবার নাম অ্যানাউন্স করে দিব, অ্যানাউন্স করে দেন হচ্ছে আমি আপনাদের গিফটটা পাঠিয়ে দিব, ঠিক আছে? আমাকে একটু টাইম দেন, আমি একটু রিকভার হই, ওকে? আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে আমি আজকে এনেছি ক্যানভাস, এটা হচ্ছে আমাদের পেজে আমাদের স্টাইলের ক্যানভাস এনেছি। ড্রেসটা খুবই সুন্দর, অসম্ভব প্রিটি, আর কালারগুলো তো আরও সুন্দর। আমি এই কালারটা পরলাম, সি গ্রিনটা, বিকজ এটা দেখতে ক্যানভাসের মতোই লাগছে, মনে হচ্ছে ক্যানভাসের মধ্যে রং করা, একদম এত সুন্দর ড্রেসটা। সো সবাই জয়েন করে লাইভটাকে শেয়ার করে দিতে থাকেন, আমি হচ্ছে কালারগুলো দেখাতে থাকি, ঠিক আছে? আমি হচ্ছে কালারগুলো দেখাতে থাকি, আপনারা লাইভটাকে হচ্ছে শেয়ার করে দেন। আর ওকে, ঠিক আছে, এইটা হচ্ছে ড্রেসটা, ঠিক আছে? এটার যে পার্ট, এটা একটু আপনার ট্রিকি দেখতে মনে হবে, এটা যে ফিতাটা বেঁধেছি, এটা আপনারা সামনে দিয়েও বাঁধতে পারেন, এটা আপনারা পিছন দিয়েও বাঁধতে পারেন, এটা টোটালি আপনাদের ইচ্ছা যে আপনারা কোন দিক দিয়ে বাঁধবেন, ঠিক আছে? এটা আমি পিছন দিয়ে বেঁধেছি, আমার কাছে পিছন দিয়ে বাঁধলে বেশি বেটার মনে হচ্ছে, তাই আমি পিছনে বেঁধে ফেলেছি। আর আপনাদেরকে দেখানোর জন্য ফিতাটা সামনে অলরেডি রেখেছি আমি, যে আপনারা এটা সামনেও বাঁধতে পারবেন, আর কেউ যদি চান আপনারা এটা ফিতা ছাড়াও পড়তে পারেন, টোটালি আপনাদের ইচ্ছা। এটা ফিতাটা আলাদা দেয়া আছে, ওকে? ফিতাটা একদম আলাদা দেয়া আছে। তো এইটা হচ্ছে ড্রেসটা, এটা যে ভিতরে আপনারা স্লিভটা দেখতে পাচ্ছেন, এটা আমরা দিয়েছি 19-18 দিয়েছি, 19-18 এরকম আর কি স্লিভটা দিয়েছি, ঠিক আছে? খুবই সুন্দর, এটা ভিতরে স্লিভটা ফুল স্লিভ, আর এই যে পার্টটা দেখছেন এই পার্টটা কিন্তু একটা এক্সট্রা পার্ট, এটাই হচ্ছে এই ড্রেসের সৌন্দর্যটা। এটা হচ্ছে একটা এক্সট্রা পার্ট, যেটা হচ্ছে আপনার কাইন্ড অফ কেপ ড্রেসগুলা বা হচ্ছে আপনার কোটি ড্রেসের মতো, বা বলতে পারেন যে মাঝখানে এরকম টাইপের ড্রেস কিন্তু বের হয়েছিল, কেপ ড্রেসই বলে এগুলাকে। কেপ তো ফুল হয়, এটা দুই সাইড দিয়ে কেপের মতো। সো এটা হচ্ছে আমাদের স্লিভের দুই সাইড দিয়ে এই জিনিসটা হচ্ছে দিয়ে দেওয়া হয়েছে, এরকম ওড়নার মতো না কিসের মতো, আমি জিনিসটা অ্যাকচুয়ালি আমিও ফিগার আউট করতে পারি নাই, তো আমি জাস্ট বললাম যে এটা কেপের মতো। লেন্থ কত আপু? প্রাইসটা হচ্ছে আপনারা গেস করতে থাকেন, আমি লেন্থটা বলে দিচ্ছি, প্রাইসটা আপনারা গেস করতে থাকেন, প্রাইস গেস করতে পারলে 100 টাকা বিকাশ ক্যাশব্যাক। লেন্থ হচ্ছে 53, আর যদি ফিতাটা বেঁধে পড়েন সেক্ষেত্রে আপনার লেন্থ হয়ে যাবে 52 এর মতো, এরকম হয়ে যাবে, ঠিক আছে? সো আমি ফিতা বেঁধে পড়েছি, আমার কাইন্ড অফ আপনার 52 or 51 এরকম হয়ে গিয়েছে। সেটা হচ্ছে আমাদের ক্যানভাস ড্রেসটা, আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা। ড্রেসটা অসম্ভব প্রিটি, ড্রেসটা অসম্ভব সুন্দর, এটা চোখের সামনে না দেখলে আপনারা বুঝবেন না, চোখে যখন আপনারা ড্রেসটা হাতে পাবেন তখন বুঝবেন যে ড্রেসটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর ড্রেস, ঠিক আছে? আর এটা প্রত্যেকটা কালার সুন্দর, আমি তো বেছে বেছে সি গ্রিনটা পরেছি বিকজ এটা দেখতে ক্যানভাসের মতো লাগছে, তাই এটা পরে ফেললাম। তো আপনাদের কাছে কালার অপশন অনেকগুলো আছে, আপনারা আপনাদের মন মতো বাছাই করে কালার নিতে পারবেন। আচ্ছা, এখন দেখাচ্ছি সবচেয়ে কিউট কালারটা, যেটা আমার পার্সোনালি খুব পছন্দ ছিল, বাট লাইভে একটু হালকা কালার হয়ে যায় দেখে এটা পরতে পারলাম না।
আপু 54-56 লেন্থ হবে না আপু, 54-56 তো আপনার লেহেঙ্গা যেগুলো গাউন, আপনার ফ্লোর টাচ গাউন এগুলাকে বলে, এগুলো পরলে তো আপনি রাস্তায় যদি বের হন আপনি রাস্তা ঝাড়ু দিতে দিতে যাবেন। তো আমরা ওই, আমরা তো একটা মানে স্ট্যান্ডার্ড লেন্থ দেখেই দেন হচ্ছে ড্রেসটা বানাই, যেমন 53 এমন একটা লেন্থ যেটাতে হচ্ছে আপনার হাঁটতেও সমস্যা হবে না, ইভেন আপনার ড্রেসটা রাস্তাতেও টাচ করবে না, বাট আপনার পা পর্যন্ত ঢাকা থাকবে। ঠিক আছে, আমরা হচ্ছে এই লেন্থ একটা স্ট্যান্ডার্ড মান রেখে আমরা ড্রেসের লেন্থ দিই। 54-56 দিলে যেটা হবে আপনার ড্রেসটা রাস্তার মধ্যে ছেঁচড়াবে, আপনি হাঁটতে গেলে আপনার পায়ে বাঁধবে, দেন রাস্তা ঝাড়ু দিতে দিতে যাবেন, সো ড্রেসটা লিটারেলি নিচের দিকে নষ্ট হয়ে যাবে। সো আমরা 56-54 বানাই না, হাইয়েস্ট যদি বলেন আপনারা 53 পর্যন্ত দেই, যেটাতে আপনার পা পর্যন্ত ঢাকা থাকবে। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি তো আজ 2-3 লাইভই করিনি, এই জন্য নোটিফিকেশন যায়নি। আজকে সামনে আজকে আগে আগে করছি, পেয়ে গেলেন লাইভ। না না আপু, আপনার হাইট 5'6", আপনি 53 ইজিলি পড়তে পারবেন। ঠিক আছে, 53, আর আপনি যদি ফিতাটা একদম হালকা করে বাঁধেন, লাইক অনেকে হচ্ছে ফিতাটা একটু টাইট করে বাঁধে, অনেকে একটু লুজ করে বা ফিতা ছাড়াও পড়তে পারেন, তাহলে আপনার পাটা কিন্তু ঢাকা থাকবে। আমার হাইট 5'5", সো আমি কিন্তু, আমার কিন্তু পা আমি একটু উঁচা করে পড়েছি দেখে আমার এই পর্যন্ত আসছে। তো আপনার যেহেতু 5'6", আপনার ইজিলি এটা পড়তে পারবেন, কোনো সমস্যা হবে না। এটার বডি সাইজ হচ্ছে, এটা এটা কিন্তু বোরখানা, এটা হচ্ছে একটা আপনার গাউন, এটা স্টাইলিশ আবায়া বলতে পারেন, আবায়া বা একটা স্টাইলিশ গাউন, যেটা একটু আপনার, এটা বোরখা হিসেবে আমি বলবো না যে আপনার ইউজ করতে পারবেন, বিকজ এটা যায় না, মানে বোরখা এত ফ্যান্সি হয় না, জিনিসটা একটু উইয়ার্ড লাগে, বাট হ্যাঁ এটা আমার নিজের ওপিনিয়ন, আপনাদের এক একজনের ওপিনিয়ন আপনাদের আপনাদের, বাট আমার ওপিনিয়নে আমার মনে হয় না এটা বোরখার মতো কেউ পড়তে পারবে, বিকজ জিনিসটা অনেক ফ্যান্সি টাইপের। সো কোটি কি, এটা কোটি না আপু, এটা হচ্ছে জিনিসটা আমি দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার জাস্ট একটা কাপড়, এই যে এখান থেকে, এই যে নিচের এই পার্ট থেকে, ঠিক আছে, নিচের এই পার্ট থেকে পাশের এই পার্ট পর্যন্ত এই যে লাগানো, এই যে এটা জাস্ট এরকম নামিয়ে দিলে জিনিসটা এমন হয়ে যায়, দ্যাটস ইট, এইটা হচ্ছে জিনিসটা, এই যে এটা হচ্ছে এটার ইটা মানে ডিজাইনটা। বডি কত, আচ্ছা বডিটা বলে দিচ্ছি আমি, বডিটা হচ্ছে আপনার ফ্রি সাইজ, এটার সাইজ বডি সাইজ নাই, এটা হচ্ছে যেহেতু একটা স্টাইলিশ আবায়া বা স্টাইলিশ গাউন বলতে পারেন, এটা যে ফিতাটা দিয়ে আপনার আপনাদের কোমরের এই দিকটা একটু ফিটিং করতে পারবেন, ফিতাটা এই জন্যই দেওয়া যেহেতু এটা ফ্রি সাইজে আছে, ফিতাটা দেওয়ার কারণে আপনারা যেটা করতে পারবেন যে আপনাদের যেহেতু আপনাদের এই সাইডটা টোটালি ঢাকা থাকবে, ঠিক আছে, এই সাইডটা হচ্ছে আপনার টোটালি ঢাকা থাকবে এই জিনিসটা দিয়ে, সো এটার ডিজাইনটা এরকম, সো এটার বডি সাইজ নাই, এটা হাইয়েস্ট আপনারা পড়তে পারবেন 46, হাইয়েস্ট হচ্ছে 46 পর্যন্ত আছে, আর এটা যেহেতু ঢাকা থাকবে সো বডিটা হচ্ছে আপনারা, অ্যাকচুয়ালি ড্রেসটা না একটু ক্রিটিক্যাল টাইপের, মানে একটু ক্রিটিক্যালি বানানো, আমার যেটা মনে হচ্ছে যে আপনারাও বুঝতে পারছেন না, বাট যখন ড্রেসটা হাতে পাবেন তখন এটা হচ্ছে আপনারা ইজিলি আর কি জিনিসটা ফিগার আউট করতে পারবেন, এটা যখন আপনারা হচ্ছে বেল্ট দিয়ে পরবেন তখন হচ্ছে আপনার খুব সুন্দর করে এটা আর কি একটা শেপে চলে আসবে, বাট এটা অ্যাকচুয়ালি ফ্রি সাইজ একটা ড্রেস, আর এটার হাইয়েস্ট বডি হচ্ছে 46 পর্যন্ত আছে, আর এটা হচ্ছে একদম একটা মভ কালার, খুবই সুন্দর মভের সাথে ইয়েলো কালার, ঠিক আছে, মভের সাথে হচ্ছে ইয়েলো কালার। প্রাইস আপনারা গেস করতে থাকেন, যে প্রাইস আজকে ঠিক গেস করতে পারবে তাকে 100 টাকা বিকাশ ক্যাশব্যাক কিন্তু দিয়ে দিব, আর ভিতরে কিন্তু একটা স্লিভ দেওয়া আছে অলরেডি, এই যে এটা স্লিভটা মাপেন তো দেখেন তো একটু, 18x19 তাও 18 আছে, ভিতরে স্লিভটা হচ্ছে আপনার 18 আছে, হ্যাঁ এটা দিয়ে আপনার এইগুলাও দেখা যাবে না,
আঙ্গুলও দেখা যাবে না। ইনারটাই আপু হাইয়েস্ট 46 পর্যন্ত আছে, হাইয়েস্ট 46 46 পর্যন্ত আছে হাইয়েস্ট, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে দেখাচ্ছি মেরুন কালারটা, যেটা হচ্ছে আরেকটা সুন্দর। এটা হচ্ছে মানে প্রত্যেকটা কালার সুন্দর, হ্যাঁ মানে এটা হচ্ছে আমার টারি, বাট এটা মেরুনটা, এটার কালার কম্বিনেশন গুলো এত সুন্দর, এটা যখন পড়বেন তখন বুঝতে পারবেন। আর প্রাইস গেস করতে থাকেন, দেখি আজকে কার প্রাইসটা ঠিক হয় আর কে বিকাশ 100 টাকা ক্যাশব্যাক পেয়ে যায়। আচ্ছা এটা হচ্ছে, আর এখানে যে কুচিগুলা কুচিগুলা কিন্তু আপনার অ্যাকচুয়ালি ড্রেসটা ক্যামেরাতে আই ডোন্ট নো কেমন দেখাচ্ছে, আমি যে দেখাচ্ছি আমিও নিজেও বুঝতে পারছি না যে ড্রেসটা জিনিসটা কেমন লাগছে, বাট এটা সামনাসামনি অনেক সুন্দর, এটা সামনাসামনি অনেক সুন্দর। আর ভিতরের যে কাপড়টা, এই যে এই কাপড়টা, এটা হচ্ছে দুবাই চেরি, আর বাইরের যে পার্টটা মানে এটা হচ্ছে যে স্লিভের পার্টটা, এটা হচ্ছে আপনার ডায়মন্ড জর্জেটে প্রিন্টের আর কি, ডায়মন্ড জর্জেটে। ঠান্ডা আপু, এই ঠান্ডা নিয়ে আমি যে এত সাফার করছি, এবার এরকম ভয়ঙ্কর ঠান্ডা মনে হয় আর কখনো লাগে নাই আমার। জাস্ট এই সাইডটা মনে হচ্ছে কেউ হাতুড়ি দিয়ে পিটায় 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 একদম ব্যথা করে ফেলছে, এত বাজেভাবে ঠান্ডা বসে গেছে। এই জন্য 2 দিন লাইভ করতে পারিনি, আর খুব বিজিও ছিলাম, শুক্রবার পর্যন্ত বিজি থাকবো। শুক্রবারের পর ইনশাল্লাহ আমি অ্যানাউন্স করে দিব আমাদের শেয়ার কন্টেস্ট আর হচ্ছে রিভিউ কন্টেস্টের উইনার, ওকে। আচ্ছা আমি একটু গুছিয়ে নেই, একটু হচ্ছে এগুলা মানে সামলাই নিয়ে দেন হচ্ছে আপনাদের উইনারটা অ্যানাউন্স করে দিব। আচ্ছা এটা হচ্ছে জলপাই বা অলিভ কালারটা, এটাও কিন্তু আপনার অলিভের সাথে আপনার পেস্ট অলিভের আর কি কালার কম্বিনেশনটা দেয়া হয়েছে, ওকে। খুবই সুন্দর কালার কম্বিনেশন, সবগুলো অনেক সুন্দর আর এত সুইট সুইট কিউট কিউট কালার এটা হচ্ছে, হ্যাঁ। আর প্রিন্ট কিন্তু আমি শিওরিটি দিতে পারবো না যে প্রিন্ট আপনারা, এটা আমি পরবর্তীতে এনে দিতে পারবো, বিকজ প্রিন্টের আসলে ঠিক ঠিকানা নাই, স্পেশালি এই যে এই প্রিন্টগুলোর। এক কালার কাপড় তো পাওয়া যায়, বাট এই প্রিন্টগুলো কিন্তু সহজ চরাচর পাওয়া যায় না, যদি শেষ হয়ে যায়। অ্যান্ড এটা হচ্ছে আরেকটা কিউট কালার, এটা খুবই সুন্দর কালারটা, খুবই প্রিটি। এই যে এটার সাথে হচ্ছে ফিতা, ফিতাটা আপনারা সামনে বেঁধে পড়তে পারেন আর আমার মতো এরকম করে পড়তে পারেন, ওকে। আচ্ছা তো এইটা হচ্ছে গেল আমাদের স্কাই ব্লু কালারটা, স্কাই ব্লুর সাথে হচ্ছে এত সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্ট দেওয়া হয়েছে, সবাই এসে অর্ডার করে ফেলেন, দ্রুত করে অর্ডার করে ফেলেন, ওকে। আচ্ছা আর একটা কালার আছে, লাস্ট কালার, ব্ল্যাক, ব্ল্যাক উইথ চিতা প্রিন্ট, এটা হচ্ছে ব্ল্যাক উইথ চিতা প্রিন্ট, ওকে। আচ্ছা তো এটা গেল হচ্ছে ব্ল্যাক উইথ চিতা প্রিন্ট, এটা অসম্ভব প্রীতি কালার, সবগুলো প্রীতি, আমার সবগুলো কালারই ভালো লেগেছে। আমি নিজে কনফিউজ ছিলাম যে কোনটা রেখে কোনটা পরবো, তা এখন আমি ডিটেল বলে প্রাইসটা বলে দিচ্ছি। এই ড্রেসের ম্যাটেরিয়াল হচ্ছে আপনার যে মাঝখানের পার্টটা, যে এই পার্টটা, এটা হচ্ছে দুবাই চেরি, আর এটা হচ্ছে যে স্লিভের এই পার্টটা, এটা হচ্ছে আপনার ডায়মন্ড জর্জেটে আছে প্রিন্টের ভিতরে, এই যে আপনার স্লিভের কাপড়টা যেটা, এটাও হচ্ছে দুবাই চেরি, আর এটা লেন্থ হচ্ছে আপনার 53 পর্যন্ত আছে, আর এটার বডি হচ্ছে ফ্রি সাইজ হাইয়েস্ট 46 পর্যন্ত, ওকে। আচ্ছা তো এখন প্রাইসটা বলে দিচ্ছি, প্রাইসটা হচ্ছে মাত্র 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 1099 টাকা, ঠিক আছে, মাত্র 1099 টাকায় এই এত সুন্দর ক্যানভাস ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন, অসম্ভব সুন্দর ড্রেসটা, অনেক সুন্দর। কেউ কি বলেছে 1099? কেউ বললে একটু তাড়াতাড়ি আমাকে জানিয়ে দেন, আরেকটা লাইভ করতে হবে আমি, আর যে কেউ যদি বলে থাকে তাহলে ইনবক্স হচ্ছে আপনার নাম্বারটা।
কার চুল দেখা যায়, পাশে আমার হেল্পিং হ্যান্ডের চুল দেখা যায়। হ্যাঁ গেছে দেখা। লটারি কবে? লটারি হচ্ছে আপু শুক্রবারের পর, শুক্রবারের পর আমি ডেট জানিয়ে দিব। এখন 1099 বলে হবে? আয় হায়, এটা কোনো কথা? মানে আচ্ছা আমি তাহলে লাইভটা এখন শেষ করি, আমরা কমেন্ট চেক করে হচ্ছে আপনার ই করে দিব, কমেন্ট চেক করে উইনার যে তাকে হচ্ছে ইনবক্স করে দিবে। এখন তাহলে লাইভটা এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।